প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অজানা রাশির জগৎ অধ্যায়ের কিছু এমসিকিউ বা ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম প্রশ্নটা হলো, বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য কি? বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের ব্যবহার। অক্ষর এবং প্রতীকের ব্যবহারটা হলো বীজগণিতের বৈশিষ্ট্য। অক্ষর প্রতীক যেমন এ বি সি, এক্স ওয়াই জেড, প্লাস মাইনাস, ইনটু, ডিভিশন, এগুলা। দুই, বীজগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো কি কি? বীজগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, এগুলো হলো কি বীজগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো। আর পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হবে কত? শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। অর্থাৎ পাটিগণিতই হলো বাংলা লেখার আর বীজগণিত হলো ইংরেজি লেখার প্রতীক। এবার তিন নম্বরে, বীজগণিতীয় রাশিতে কিসের মান নির্দিষ্ট নয়? বীজগণিতীয় রাশিতে কিসের মান নির্দিষ্ট নয়? চলকের মান। সাধারণত বর্ণমালায় শেষের দিকের অক্ষরগুলো হলো চলক, সামনের দিকের অক্ষরগুলো হলো ধ্রুবক। যাই হোক, এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর এগুলো হলো কি চলক। তো বীজগণিত রাশিতে কিসের মান নির্দিষ্ট নয়? চলকের মান নির্দিষ্ট নয়, এটা মনে রাখবে। চার নম্বর, যেসব রাশির গাণিতিক প্রক্রিয়া মানের পরিবর্তন হয় না তাকে কি বলে? যেসব রাশির গাণিতিক প্রক্রিয়া মানের পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় ধ্রুবক, কনস্ট্যান্ট রাশি। অর্থাৎ যেমন একটা সংখ্যা হলো পাঁচ, পাঁচ কখনো ছয় হবে না, সাত হবে না, চারই কখনো তিন হবে না। তাহলে যেসব রাশির এই মানগুলো পরিবর্তন হয় না কিন্তু সেগুলোকে বলা হয় ধ্রুবক। যেমন এক্স এর মান কোনো অঙ্কে পাঁচ হয়, কোনো অঙ্কে ছয় হয়, কোনো অঙ্কে সাত হয়, যে কোনো অঙ্কদিষ্টে এক এক সময় মান এক এক রকম ধারণ করে, এই জন্য সেগুলোকে বলা হয় চলক। আর যেগুলোর মান পরিবর্তন হয় না সেগুলোকে বলা হয় ধ্রুবক। পাঁচ নাম্বার, যেসব চিহ্ন বা সংকেত দ্বারা কোনো রাশিকে কি করতে হবে তা বোঝায় তাকে কি বলে? যেসব চিহ্ন বা সংকেত দ্বারা কোন রাশিকে কি করতে হবে তা বোঝায় তাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন, তাকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। যেমন প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, এগুলো হলো কি চিহ্ন? প্রক্রিয়া চিহ্ন। এবার ৬ নাম্বার, এখানে এই চিহ্নকে বীজগণিতে কি বলে? আমরা বাংলাতে বলি যোগ, ইংরেজিতে বীজগণিতে পাটিগণিতে বলি যোগ, বীজগণিতে বলি এটাকে প্লাস। তাহলে এতকে বীজগণিতে কি বলে? প্লাস। আবার এটাকে বীজগণিতে কি বলে? এই চিহ্নকে, এখানে এই চিহ্নকে বীজগণিতে বলা হয় মাইনাস, আর পাটিগণিতে বলা হয় কি? বিয়োগ। এবার আট নাম্বার, এটা হলো এখানে ক্রস বা ইনটু দিছে, এটা হলো ডট, পাটিগণিতে বলা হয় গুণ, আর ইংরেজিতে কি বলা হয়? বীজগণিতে বলা হয় কি এটাকে? ইনটু বা ডট। তাহলে এগুলাকে, এটা বা এটাকে বীজগণিতে কি বলে? ইনটু বা ডট। এরপরে নয় নাম্বার, এটা ভাগচিহ্ন, আমরা পাটিগণিতে এটাকে ভাগ বলি, তবে বীজগণিতে এটাকে কি বলা হয়? ডিভিশন। কি বলে এটাকে? ডিভিশন বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসছি আমরা দশ নম্বরে, এটাকে, এই চিহ্নকে বলা হয় কি? গেটার দেন। কি বলা হয়? গেটার দেন, অর্থাৎ বাংলাতে বলে এটাকে বৃহত্তম। আর এগারো নম্বর, এই চিহ্ন, এই চিহ্নকে ইংরেজিতে মানে বীজগণিতে প্রক্রিয়া কি বলা হয়? লেস দেন, আর পাটিগণিতে বলে ক্ষুদ্রতর। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এবার বারো নম্বরে, বীজগণিতিক রাশিতে পদগুলো শুধুমাত্র কোন প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে? প্রশ্নটা হলো কি, বীজগণিতিক রাশিতে পদগুলো শুধুমাত্র কোন প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে? যোগ, যেটাকে বীজগণিতে বলা হয় প্লাস, অর্থাৎ প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত থাকে। বারো নাম্বার, সেভেন এ মাইনাস ফাইভ বি সি প্লাস সিক্স ডি, সেভেন এ মাইনাস ফাইভ বি সি প্লাস সিক্স ডি, ডিভিশন এক্স,
রাশিটিতে কয়টি পদ আছে? আমরা একটু হিসাব করে দেখি। এ একটা পদ, এ একটা পদ, দুইটা পদ, এখানে এই পুরাটা হলো একটা পদ। মোট কয়টা পদ আছে? 1, 2, 3। তাহলে তিনটি পদ আছে। 13 নম্বর, কোন পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে থাকে তখন তাকে ওই তখন ওই গুণককে কি বলে? সহগ বলে বা সাংখ্য সহগ বলে। কি বলছি, কোন পদের চলকের সাথে, যেমন 5x, 6x, 8x এরকম, বা 3x² 5x² এরকম, অথবা ax² bx² cx এরকম সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে কি বলে? সহগ বা সাংখ্যিক সহগ বলে। প্রিয় শিক্ষার্থী, এবার 13 নম্বরটা, কোন পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে কি বলে? সহগ বা সংখ্যা সহগ। 14 নম্বর, যেসব পদের বীজগণিতীয় উৎপাদক একই তাদেরকে কি বলে? সদৃশ পদ। যেসব পদে বীজগণিতিক উৎপাদক একই তাদেরকে কি বলে? সদৃশ পদ। 15 নম্বর, দুটি সংখ্যা যোগফল শূন্য হলে তাদের একটিকে অপরটির কি বলে? যোগাত্মক বিপরীত সংখ্যা। কি বলেছে? দুটি সংখ্যার যোগফল শূন্য হলে তাদের একটিকে অপরটির কি বলে? যোগাত্মক বিপরীত সংখ্যা। এরপরে 16 নম্বর, অক্ষর ও প্রতীকের ব্যবহার করে কিসের প্রধান বৈশিষ্ট্য? অক্ষর ও প্রতীকের ব্যবহারটা কিসের প্রধান বৈশিষ্ট্য? এটা হলো বীজগণিতের বৈশিষ্ট্য। বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর ও প্রতীকের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, 17 নম্বরে, পাটিগণিতের সংখ্যা প্রতীক কতটি? 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবং বীজগণিতেও সংখ্যা প্রতীক 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 8, 9। 18 নম্বর, নিচের কোনটি বীজগণিতের সংখ্যা প্রতীক? এখানে এটা বাংলাতে আছে, এটা বাংলাতে আছে, এটা আছে 5, এটা আছে প্লাস, তাহলে এখানে এই 5টা, 5 হলো বীজগণিতের রাশির সংখ্যা প্রতীক, আর 8 এবং 9 এগুলো হলো কি? পাটিগণিতের সংখ্যা প্রতীক, আর প্লাসটা হলো কি? প্রক্রিয়া চিহ্ন। 19 নম্বর, নিচের কোনটি সংখ্যা প্রতীক 9? এখানে এগুলো সবে সংখ্যা প্রতীক, শুধু প্লাসটা, প্লাসটা সংখ্যা প্রতীক 9। এরপরে 20 নম্বর, x(5)(a)(3) সমান কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 3 আছে, এখানে 5 আছে, 3 × 5 = 15, আর আছে x, তাহলে 15 ax। কিভাবে লিখলাম? 5 এবং 3 এ গুণ করলে 3 × 5 = 15, এ এবং এক্স এল এক্স, 15 ax। 21 নম্বর, এক্স ওয়াই এর চেয়ে বড় কিভাবে প্রকাশ করবে? x > y। এক্স ওয়াই এর চেয়ে ছোট কিভাবে প্রকাশ করবে? x < y। আবার এক্স এবং ওয়াই সমান, তাহলে কি হবে? x = y। তারপরে 23 নম্বর, বীজগণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক কি থাকবে? চলক থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের 24 নম্বর অঙ্কটা হলো 20x + 7y পদটিতে এক্স এর সহগ কত? 20x + 7y পদটিতে এক্স এর সহগ কত? এক্স এর সাথে কত আছে? 20, তাহলে এখানে এক্স এর সহগ হবে কত? 20। এরপরে 7x - 29y পদটিতে ওয়াই এর সহগ কত? এখানে ওয়াই এর সাথে কত আছে? -29, তাহলে সহগ হবে -29। এবার 26 নম্বর অঙ্ক, 3a এবং 2/3a কোন ধরনের পদ? যেহেতু
এখানে এ এবং এ দুইটাই একই রকম চলক আছে, তাহলে একই চলক বিশিষ্ট, তাহলে এই পদগুলো হলো কি সদৃশ পদ, এগুলো হলো কি পদ সদৃশ। 27, 7x এবং 9x এর সমষ্টি কত? প্রিয় শিক্ষার্থী, এইটাও প্লাস এইটাও প্লাস, তাহলে 9 আর 7 কত 16, 16x সমষ্টি হবে কত 16x। এরপরে আমাদের 28 নাম্বার, 5x, 3y, 2x, 7x এর সমষ্টি কত? প্রিয় শিক্ষার্থী, এখানে এটা হলো x চালা, এটা x চালা, এটা x চালা, তাহলে এই তিনটা আগে যোগ, 5x আর 2x হলো 7x, 7x, 7x হলো 14x, এই 14x, আর y হলো মাত্র একটা সংখ্যা, তাহলে এটা আলাদা প্লাস 3y, তাহলে y আলাদা আলাদা হবে, x আলাগুলো যোগ হবে। এরপরে 29 নাম্বার, 7x প্লাস 9x সমান কত? দুইটি একই রকম চিহ্ন, প্লাস প্লাস, তাহলে 9 আর 7 16, 16x। এবার হলো 7y মাইনাস 9y সমান কত? প্রিয় শিক্ষার্থী, এই দুইটা দুই রকমের চিহ্ন, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, দুই রকমের চিহ্ন হলো সংখ্যা দুইটা বিয়োগ হবে, তাহলে 9 থেকে 7 গেলে কত 2, তাহলে 2y। এবার এখানে 9 বড় না 7 বড়? নিশ্চয়ই 9 বড়, 9 চিহ্ন বিয়োগ, এই বিয়োগ বসছে, আর 9 থেকে 7 গেলে 2 আর y। 31 নম্বর, মাইনাস 5a এবং মাইনাস 7a এর যোগফল কত? মাইনাস 5a এবং মাইনাস 7a এর যোগফল একই জাতীয় চিহ্ন হলে সংখ্যা দুটো যোগ, তাহলে 5 আর 7 যোগ করলে 12, 12a, আর মাইনাস চিহ্ন যেহেতু আছে মাইনাস চিহ্ন বসে যাবে। এবার 5a এবং মাইনাস 7a এর যোগফল কত? তাহলে এটার এটা যোগ, তাহলে এখানে এই দুটার মধ্যে বড় হলো কত মাইনাস, তাহলে মাইনাস হবে, আর যেহেতু এত যোগ এত, যোগে বিয়োগে বিয়োগ, দুই রকমের চিহ্ন, দুই রকমের চিহ্ন হলে কী হবে সংখ্যা দুটা বিয়োগ হবে, 7 এর থেকে 5 এ গেলে মাইনাস 2a, তাহলে রেজাল্ট হলো মাইনাস 2a। এবার 33 এবং সর্বশেষ অঙ্কটা, 5a এবং মাইনাস 7 এর বিয়োগফল কত? প্রিয় শিক্ষার্থী, এখানে বিয়োগের বেলা নিচে লেনের চিহ্ন এটা পরিবর্তন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাইলে 5a মাইনাস মাইনাস 7, মাইনাস 7 আছে প্লাস, তাহলে 7 এবং 5 এর যোগফল হলো 12, তাহলে 12a, তাহলে যোগফল হবে কত 12a। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে এই ক্লাসটা এখানে শেষ, এটাকে বলো ম্যাজিক ক্লাস, এখানে শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।